দেখাইছি যে বিষয়ে তোমরা অলরেডি সবাই জানো যে বিশ্বব্যাপী আজকে যে একটা আতঙ্ক বিশ্বব্যাপী আজকে সবচেয়ে বড় যে করোনা সেটা হচ্ছে এই করোনা ভাইরাস বা কোভিড-19 এই করোনা ভাইরাস এই মহামারী আকার ধারণ করছে বিশ্বের প্রায় 180টার মতো দেশে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথাবার্তা আমরা শুনি এটা কোথেকে আসছে কিসের থেকে আসছে এগুলো শোনার এখন দরকার এটা আমরা এটুকু জানি যে চীনে শুরু হয়েছিল যদিও চীন এখন আমাদের অবস্থায় অনেকটা মুক্ত যদিও এটা এখন বিশ্বের ইউরোপ সহ আমেরিকা সহ উন্নত দেশগুলো বেশি করে আক্রান্ত তো আমরাও আমাদের সাবধান রাখবো আমরা সাবধান থাকবো অন্যরা বন্ধ করে ডিস্টার্ব করে আমরা যেন মুক্ত থাকবো তো আমরা আজকে তোমাদেরকে যে এখানে আমি যতটুকু জানি পিসি কমিটির মেম্বার আছো তারপরে আমাদের প্রাথমিক চিকিৎসা আছো তোমাদেরকে আমরা এখন যে আমরা কথাগুলো বলবো এটা আমরা মোটামুটি চারটা আগে বিভক্ত করছি প্রথমত আমরা করোনা ভাইরাস কি এবং তার প্রতিকার সম্পর্কে বলবো দ্বিতীয়ত আমরা বলবো এই করোনা ভাইরাস থেকে আমরা নিজেদেরকে কীভাবে আমরা সচেতন রাখবো আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করবো তৃতীয়ত আমরা বলবো যে জ্বর হলেই কি করোনা ভাইরাস আমরা কখন করোনা ভাইরাস হিসেবে মনে করবো এবং আমাদের চিকিৎসা প্রয়োজন হবে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন চতুর্থত আমাদের শরীরে আমরা আমরা কী কী করবো আমরা শারীরিকভাবে কী খাবার খাবো আমরা কী আমরা কী কী ধরনের ব্যবস্থা নিব যাতে করে আমরা শরীর থেকে আমরা আপনি করোনা ভাইরাস কেন যে কোনো রোগ আমাদের অটোমেটিক্যালি প্রতিরোধ করতে পারবো প্রথম করব হচ্ছে যে করোনা ভাইরাস কি এর প্রতিকার আমরা বিভিন্ন সময় অলরেডি আমরা আমাদের ফ্যাক্টরি স্কুল থেকে আমরা বিভিন্নভাবে আমাদের কমপ্লায়েন্সের লোকজন ওয়েলফেয়ার অফিসার সবাই এগুলো বলছেন আমি নিজেও তোমাদের সঙ্গে কথা বলছি তো আজকেও বলি করোনা ভাইরাস এটা একটা ভাইরাস এই ভাইরাস কারো শরীরে আসলে তার নানা রকম সমস্যা দেখা যেতে পারে আর সেই সমস্যাগুলো কী সেই সমস্যাগুলো আমরা বিস্তারিত করবো করোনা ভাইরাস কীভাবে আসে করোনা ভাইরাস হচ্ছে খুব বেশি ছোঁয়াচে অত্যধিক ছোঁয়াচে রোগ এই ছোঁয়াচে রোগটা মানুষের ভিতরে ছড়ায় এক যে করোনা ভাইরাসটা বহন করছে বা আক্রান্ত আছে তার হাঁচি কাশি আরেকজনকে ছড়াই দিতে পারে হাঁচি কাশি দিলে নিকটবর্তী কেউ যদি অবস্থান করে এবং তার হাঁচি কাশির যে জলীয় কণাগুলো যে থাকে এগুলোর মধ্যে করোনা ভাইরাস শরীরে যেতে হ্যাঁ এবং হাঁচি কাশির বাতাস থেকেও এটা একটু সাইডে যত হাঁচি কাশির বাতাস থেকেও কাছাকাছি থাকলে আমার নাকের প্রবেশ করতে পারে আমার শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে তবে মনে রাখতে হবে যে এটা একটু ওজন ভারী আকারে বড় বিদায় একেবারে যে সারাক্ষণ সমস্ত সারা ভারত ঢাকার সারা বাংলাদেশের সমস্ত বাতাসের মধ্যে করোনা ভাইরাস আসতে পারে এরকম না 24 ঘন্টা আমাদের মাস্ক পরে থাকতে হবে ব্যাপারটা এরকম না এটা শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে আক্রান্ত ব্যক্তিকে ধরলে ছুঁইলে তার সাথে লেগে বসলে থাকলে এটা আসতে পারে তার হাঁচি কাশি থেকে আসতে পারে হ্যাঁ তার কোনো জিনিস খাবারের গ্লাস গ্লাস এগুলো শেয়ার করলে এগুলো থেকে আসার সম্ভাবনা আছে তাই এই করোনা ভাইরাস আমাদের কীভাবে আমরা সচেতন থাকবো আমাদের আমরা কীভাবে রেখে প্রতিহত আমরা শুরু থেকে বলে আসছি এই করোনা ভাইরাসটা নর্মালি আমাদের হাত